নমস্কার। আজকে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হলো শনিদেবের বক্রগতি লাভ করা প্রসঙ্গে এবং কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতেই শনিদেব বক্রগতি লাভ করছে আগামী 17 জুন রাত্র 10:53 এবং কুম্ভ রাশিতে তিনি মার্গী গতি লাভ করবেন আগামী 4 নভেম্বর দুপুর 1:17। এই সময় শনিদেব যখন বক্রগতি লাভ করছে তখন 13°7′10″ শনিদেব রাহু নক্ষত্র শতবিষ নক্ষত্র বক্রগতি লাভ করছে এবং তিনি যখন মার্গী গতি লাভ করবেন 6°25′20″ সময় সেটা হলো মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠ নক্ষত্রে। তাই এই সময় শনিদেব বক্রগতি লাভ করছে কুম্ভ রাশিতে। আপনার রাশি কুম্ভ এবং কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু শনি সাড়ে সাথে চলছে এবং আপনার রাশিতেই কিন্তু শনিদেব বক্রী হচ্ছে। সুতরাং রাশিতেই শনি বক্রী হচ্ছে এই বিষয়টা কিন্তু অন্য রাশি লগ্নের লোকদের থেকে কিন্তু আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ কুম্ভ রাশির লগ্নপতি এবং দ্বাদশপতি শনি সে লগ্নে বক্রী হচ্ছে। সুতরাং এই যে 140 দিনের মতন সময় আপনাদের জন্য বেশ কিছু সাবধান সতর্কতা থাকার বিষয়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব খুব সংক্ষেপে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। শনিদেবের এই বক্রগতিতে কিন্তু আপনার শনিদেব যে দৃষ্টিটা পড়ছে তৃতীয় দৃষ্টি, সেটা হলো তৃতীয় প্রথম দৃষ্টিতে দেখুন কমিউনিকেশনের ক্ষেত্রে বেশ কিন্তু জটিলতা তৈরি হবে এবং ভাই বোনের সঙ্গে রিলেশনের ক্ষেত্রে কিন্তু বেশ ঝামেলা জঞ্জাল চলবে। যাদের বক্রগতি ছিল জন্মকালীন সময় তারা কিছুটা রিলিফ পেতে পারে, কিন্তু অন্যরা কিন্তু ঝামেলায় পড়বেন। আমি বলবো মাথাটাকে ঠান্ডা করে কৌশল করে চলেন এবং এই সমস্যাটা থেকে এই সময়টাতে মিটানোরই চেষ্টা করুন এবং এটাকে জমা রেখে বা লং টাইম প্রসেসটা যেন না হয় সেই চিন্তাটা করুন, দেখবেন আপনাদের জন্য খুব ভালো হবে। তো শনিদেব যখন মকর মেষ রাশিতে বক্র দৃষ্টি দিচ্ছে তৃতীয়, তখন আপনাদের উচিত হবে পার্টনারের সঙ্গে, পার্টনারদের সঙ্গে, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, ভাই বোনের সঙ্গে রিলেশনের ক্ষেত্রে এই সময়টাকে সমঝে চলা উচিত এবং বিতর্কিত বিষয়ে কথা না বলা উচিত। যে বিষয়তে ঝামেলা জঞ্জাল বাড়তে পারে সেই বিষয়টাতে আপোষে মিটাই ফেলুন এবং কোর্টের বারান্দা পর্যন্ত না যান, আপনাদের জন্য খুব ভালো হবে। এবং নিজেদের মধ্যেই আপোষে কিছুটা লস হলেও আমি বলবো যে পরামর্শ দেবো যে আপনারা এটা মিটিয়ে ফেলুন, আপনাদের জন্য খুব কাজে লাগে। শনিদেবের দ্বিতীয় যে দৃষ্টিটা পড়ছে সপ্তম দৃষ্টি, সেটা হলো সপ্তমেই দেখুন লাইফ পার্টনারের ঘরে, সিংহরাশির ঘরে। লাইফ পার্টনারের সঙ্গে বিশেষ করে মেল পার্সন যারা আছেন তাদের ক্ষেত্রে তো বটে, যারা ফিমেল পার্সন আছেন তাদের জন্য কিন্তু আরও বেশি সাবধান সতর্ক থাকা হওয়া উচিত, কারণ আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কিন্তু শারীরিক সমস্যা কিন্তু আসতে পারে, কোনো রোগ শোক দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। শনিদেব বক্রগতি শনিদেব কিন্তু মানসিক দূরত্ব কিন্তু বৃদ্ধি পাবে, ফিজিক্যালি কিন্তু দুর্বল করে দিতে পারে। তা আমি বলবো এই সময় আপনাদের যথেষ্ট পরিমাণ সাবধান সতর্ক থাকা উচিত এবং কথা বলার ক্ষেত্রে আচরণগতভাবে বেশ কিছুটা নমনীয় কমনীয় থাকা উচিত এবং বিতর্কিত বিষয় আলোচনা না করা উচিত। এই বিষয়টাতে যত কথা কম বলবে ততই ভালো। এবং এই হাজব্যান্ড ওয়াইফের ভিতরে বা পার্টনারের ভিতরে কিন্তু রিলেশনের ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হচ্ছে এবং যারা বিজনেস করছেন, স্বপেশা করছেন, কর্মজীবী যারা আছেন, চাকরির ক্ষেত্রে যারা যে পেশায় করুন না কেন, প্রত্যেকেরই কিন্তু ক্লায়েন্ট ডিলিংসের ক্ষেত্রে অফিসের সহকারী স্টাফের সঙ্গে, বসের সঙ্গে, হায়ার অথরিটির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু বৃদ্ধি পেতে পারে। একই পরামর্শ, কথা কম বলবেন এবং প্রয়োজনের অতিরিক্ত না বলাটাই ভালো। বুঝে শুনে চললে সমস্যার ঝামেলা ঝঞ্ঝাট কম হবে, এটা কিন্তু আপনাদের জন্য যেমন রেজাল্ট দেবে তেমনি এটাতে কিন্তু আপনার ফিউচারের জন্য এবং বর্তমানের জন্য কিন্তু সাকসেসের জায়গাটা কিন্তু তৈরি করবে। 2 নম্বর যে জায়গাটা সেটা হলো শনিদেব কিন্তু তৃতীয় দৃষ্টি দিচ্ছে, 3 নম্বর দৃষ্টি যেটা সেটা দশমে, অর্থাৎ কুম্ভ রাশিতে থেকেই সেতে দশম দৃষ্টি দিচ্ছে দশমে, আপনার রাশির দশমে কর্মস্থানে, যেটা হলো আপনার কর্মের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রেস কিন্তু বাড়াবে, অর্থাৎ আপনি কর্মের এফোর্টটা বেশি দেবেন, ফল কম পাবেন। এই কারণে আপনাকে বেশি পরিমাণে পরিশ্রম দিতে হবে, এফোর্টটা বেশি দিতে হবে এবং সাকসেসটাও কিন্তু এই সময় একটু কম আসলেও কিন্তু শনিদেব যখন মার্গী গতি লাভ করবে তখন কিন্তু আপনি এর প্রপারলি ফলটা পেয়ে যাবেন। শনিদেব কিন্তু আপনাকে ফল দিতে, রেজাল্ট দিতে দেরি করবে না। সুতরাং আমার পরামর্শ হবে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় ধীরে চলনীতিতে ঠিক আছে, কিন্তু কাজ করার ক্ষেত্রে, চিন্তাভাবনা করার ক্ষেত্রে কিন্তু আপনি কুইক করবেন এবং পরিশ্রমটা একটু বেশি দিতে হবে। আগে যেটা 5 ঘন্টা লাগতো এখন সেটা 6 ঘন্টা লাগতে পারে বা আরও বেশি সময় লাগতে পারে, কিন্তু 5 ঘন্টার জায়গা 6 ঘন্টা না, আপনি 10 ঘন্টা টাইম দেন, সময় দেন এবং পরিশ্রমটা ঠিকঠাক মতন করেন, জায়গা মতন করুন, দেখবেন ফলাফলটা আপনি ভালো পাবেন। আর আপনার রাশিতে যে বক্রী হচ্ছে সেই কারণে কিন্তু আপনার শারীরিক কিছু প্রতিবন্ধকতা আসতে পারে, অ্যালার্জেটিক সমস্যা, কোল্ড অ্যালার্জি, বিশেষ করে অ্যাজমেটিক সমস্যা, যাতে শ্বাসকষ্ট আছে না থাকলেও কিন্তু এইগুলো আপনার মধ্যে আসতে পারে, ধার দাঁতের ক্ষয়জনিত সমস্যা, চোখে দেখার সমস্যা, বিশেষ করে দূরে দেখতে গিয়ে কিছু সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন। আপনাদের উচিত হবে, আমি আগে যে টোটকাগুলো দিয়েছিলাম শনি নেগেটিভ থাকলে বা শনি উপায় করার জন্য কী উপায়গুলো করলে আপনার ফলো সেইগুলো ফলো করা,
আর অন্যথায় আপনি আরেকটা কাজ করতে পারেন, আমি এখন সংক্ষেপে বলে দিচ্ছি, সেটি হলো প্রতি শনিবার দিন সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে কারো সঙ্গে কোনো কিছু না বলে কাককে বা কুকুরকে পথে দেখে কিছু খাইয়ে দিন, রুটি বা অন্য কোনো কিছু, তাহলে আপনার জন্য অনেকটাই কিন্তু নেগেটিভিটি কম হবে, পজিটিভিটি বৃদ্ধি পাবে। আর সময়টাকে আপনি কাজে লাগান, পুরো সময়টাকে আপনি পরিশ্রমের মধ্যে দিয়ে, মেধার মধ্যে দিয়ে আপনি এটাকে কাজে লাগানোর চেষ্টা করেন, দেখবেন নেগেটিভিটি কমে পজিটিভিটি আসবে। কারণ শনিদেব কিন্তু মানুষকে ব্যস্ত রাখা পছন্দ করে, কাজ করা, কাজে গাফিলতি পছন্দ করে না, এবং বেশি কাজ করলে কিন্তু সে আরও বেশি খুশি হয়, সে সুতরাং আপনি ওভার টাইমের জন্য ওভার রেজাল্ট কিন্তু পাবেন। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক সময় ব্যয় করে কষ্ট করে অনুষ্ঠানটি দেখার জন্য। যারা আজকে প্রথম দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সেই সঙ্গে সাবস্ক্রিপশন তো করবেনই। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।